আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ মম সিরিয়াল রিয়েল লাইফ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আমাদের অলস একটা দিন গিয়েছে আর আমি যা করি আমার মেয়েও তো সেই কাজটাই করে এর জন্য বললাম আমাদের আজকে সকাল থেকে মনে হচ্ছিল কোনো কিছু করব না একদম স্টেট কথা বলবো শুধু বাংলাদেশে তো সেটাই করেছি সকাল থেকে কথা বলা শুরু করেছি অনেকক্ষণ আজকে দেশে কথা বলেছি তো বিকেলবেলা একটা ভাবি বলছিল তার বাসায় যাওয়ার জন্য আমার বাসা থেকে পাঁচ মিনিট লাগে তার বাসায় যেতে তো আমি আর কি অলসতাই করছিলাম কিন্তু ভাবি অনেক ফোন করে বলল একটু দরকারের জন্য আর কি একটু কথা বলবে তো গিয়েছিলাম তার বাসায় তো তার বাসায় যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের বাসার সাইডের রেস্টুরেন্টগুলো সব খুলে দিয়েছে আর বাহিরে অনেক মানুষের আনাগোনা গত গত দুদিন ধরে আসলে লন্ডনে কিন্তু করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যাটাও বেড়ে গেছে এই যে এই রেস্টুরেন্টগুলো কিন্তু খুলে দিয়েছে অত বেশি যদিও লোকজনের বসার অনুমতি নেই অল্প সংখ্যক করে বসছে তারপরও আসলে ওভাবে কারোর হাতে হ্যান্ড হ্যান্ড গ্লোভস বা মাস্ক দেখা যাচ্ছে না এর জন্য হয়তো বা মানুষ একটু অসচেতন হয়ে গেছে আর মানুষের এখন সাহস হয়ে গেছে অনেক প্রথম পর্যায়ে যতটা মানুষ করোনা ভাইরাসকে নিয়ে ভয় পেয়েছিলো এখন কিন্তু কেউ অতটা ভয় পায় না কারণ জীবন তো জীবনের গতিতেই চলে আসলে সব কিছুকে উপেক্ষা করে যে যার গতিতে জীবনকে আর কি সামনের দিকে নিয়ে যাচ্ছে তো এইটাই আসলে আল্লাহর উপর ভরসা করে এভাবেই আমাদের চলতে হবে জানি না আরও করোনা ভাইরাস থাকবে আরও কতদিন মানুষের কত না নাজেহাল আসলে পোহাতে হবে এই করোনা ভাইরাসে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে অনেকের কিন্তু চাকরি চলে গেছে এখানে আবার অনেকের তো মানে পুরা জানটাই চলে গেছে অনেকে তো মারাই গেছে বলা যায় অনেক রকম সমস্যা হয়েছে আসলে আমাদের দেশেরও যত সমস্যা হচ্ছে এখন যদিও ইউরোপের দেশগুলো এখন একটু উঠে দাঁড়াতে পেরেছে আর এশিয়ার দেশগুলা এখন আসলে সবগুলোই এখন আর কি ওদেরকে এফেক্ট করছে তো যাই হোক আমরা ভাবিবাসার দিকে চলে আসলাম ওনার বাসার পাশে একটা ছোট পার্কের মতো আছে ওখানে এর আগেও আমি দেখেছি অনেক বেশি কবুতর একসঙ্গে জড়ো হয় আর দেখেছি ওখানে আসলে কবুতরকে খাবার দেয় এর জন্য মনে হয় সবসময় এত বেশি কবুতর ওখানে থাকে তো আমরা ওগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে দেখছিলাম অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কবুতর আবার দেখলাম মানুষকে দেখে খুবই ভয় পায় কারণ যেখানে কবুতর এই যে কতগুলো কবুতর উড়ে গেছে কিন্তু আগে নিচে এরকমই ছিল স্টেট মানুষ রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করছে তখন একদম উড়ে উড়ে ছাদে উঠে যাচ্ছে আর কি এই ভদ্র মহিলাটা কবুতরগুলোকে আর কি খাবার দিচ্ছে রুটি গুঁড়ো করে করে ওদেরকে খাওয়াচ্ছিল আর কি তা অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতরের এই অপূর্ব দৃশ্য দেখছিল আর এক সঙ্গে যখন সবগুলো উড়ে যাচ্ছিল তখন দেখতে আসলেই ভালো লাগছিল তো সবাই আর কি এগুলো দেখছিলাম আমরা যারা এদিকে এই রাস্তায় হাঁটছিলাম আর কি তো আমরা এখন ভাবির বাসায় চলে এসেছি আর ভাবির বাসায় আরও একটা বাচ্চা এসেছিল এটা আর কি ঋষা ওকে অনেক পছন্দ করে খেলতে এটা হচ্ছে আমার এক মেয়ে ওর নাম ছিয়া তো ওর সঙ্গে ঋষা অনেক দিন পরে দেখা হয়েছে ঋষার প্রায় লকডাউনের সময়টাই কারোর সঙ্গে দেখা হয়নি এখন আর কি ধাপে ধাপে দেখা হচ্ছে তেমন আজকে ছিয়ার সঙ্গে দেখা হলো তো ওরা দুজন অনেক খেলছিল আমি বারবার ঋষাকে বাসায় যাওয়ার কথা বলছিলাম আর ঋষাকে এমনি আর কি আমি পরীক্ষা করছিলাম বাসায় যাওয়ার জন্য যে কি বলে তো যখন বাসে যাওয়ার কথা বলি তখন মনটা খারাপ হয়ে যায় আবার যখন বলি আচ্ছা দশ মিনিট খেলো তখন দেখি আবার মনটা ভালো হয়ে যায় আসলে এখানে খেলাধুলা করার মানুষ বা ওরকম কাউকে পায় না জন্যে বাচ্চারা এমন করে তো আমি ভাবির বাসা থেকে চলে এসেছি এখন ঋষাকে আর কি রাত্রে খাবার দিব একটা ঝটপটে রেডি পাস্তা যেগুলো থাকে ওগুলাই আমি রিশাকে দিয়েছি বিফ পাস্তা যেগুলোকে আর কি বলে তো রিশা ওগুলাই খাচ্ছিলো এই ছিল আমার আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ